সুত্রাদেব নিতরং। কিন্তু দেখো ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন, চলে গেছে, আমরা এসেছি, আমরা চলে যাবো, থেকে যাবে মায়ের ছবি, থেকে যাবে মা, মায়ের পুজো কি বন্ধ হবে? মায়ের পুজো যেভাবে হবে নিত্য পুজো হলো করবে, তবে এই ছবি বাঁধিয়ে রাখার তারে, আর আপনাদেরকে ছবি তুলবার অর্ডার দিলাম, আধা কার্ডটাকে করবেন না, যদি কেউ ছবি তুলতে চান। অনেক ছেলেমেয়েরা বলছিলেন কখন পুজোটা হবেন, আমরা তো দেখেছি ফেসবুকে, এখনো কেন হচ্ছে না? আরে বাবা, তাড়াতাড়ি করলে কি হবে? এই কারেন্ট আছে বলে তুমুলে জ্বললে, কারেন্ট না আছে থাকতো তুমি জ্বলতো? তো মা হচ্ছেন কারেন্ট, আমরা হচ্ছি চল। অনেক লোক বলছে ফেসবুকে দেখে এসছি, অনেক লোক বলছে টিভিতে দেখে আসছি, মা কালী পুজো পুজো হচ্ছেন, তবে চোদ্দটা সাংবাদিক এসেছেন, চোদ্দ রঙে তারা লিখেছেন, চোদ্দ রঙে তারা টিভিতে দেখাচ্ছেন। তবে একটাই দেখাতে হচ্ছে তাদেরকে, মা কালী পুকুরে পা দিয়ে পুজোটা দেখো, মা গো ভবানী গো অসুর মা। আমাদের টিভিতে একটা বাক্য লিখেছেন, আমি আমি টিভিটা পুজোর সময় চালিয়ে আমি দেখে নিয়েছি, সাংবাদিকরা লিখেছেন যে পাঁচশো রসেতে পূজা হচ্ছেন, হুগলি জেলা আরামবাগ মহকুমা রতনপুর গ্রাম বিশ্বজননী মা লীলা করছেন, পূজা নিচ্ছেন, পূজা করছেন শ্রী ঠাকুর কালী সরকার, তা একমাত্র পুজো হচ্ছেন নবছরে সাত বছর, একইভাবে মাতৃ মায়ের পুজো হচ্ছে, মা কালী পুকুরে পা দিয়ে পুজো এখানে, এছাড়া আর কোথাও হয় না। দেখো মা গো বাবা গো মাগো কৃপাবরি আকালা মাগো তোরি জরি হয়ো হয়ো ও মা অপুরের বিপুরো প্রেমা অলীলা মন কাননে মারি তোরি রূপে থাকি কালি জানি না জানি না আদাপ।
that. And according to the Mahadu, Bodhi, Hedi, that. So, Yama, Mahadu, Mumuntro, Nina, Ungari, Sudhu, Akurema, Maya, Choron, Jibo, Japon, Yukati, Java. সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলবো, যদি এখানে তোমরা এখনো কেউ না এসে থাকো তাহলে শনিবার মঙ্গলবার থেকে আসার চেষ্টা করবে। আর এখানে আসার জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে যেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ওইখানে আলোচনা করেছি কীভাবে আসবে, টাইমিং,
আরামবাগে এখানে আসবে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে গেলে আরামবাগ স্টেশনে নামবে। আরামবাগ থেকে 24 নম্বর রুটে আসার সময় রতনপুর বাসস্টপে যে নামলে রতনপুর বাসস্টপের সামনে একদম মন্দির। তো শনিবার মঙ্গলবারে আসলে এখানকার পুরোহিত কালীশঙ্কর উনি যে নির্দিষ্ট ভঙ্গিমায় মায়ের পুজো করেন ওটা তোমরা দেখতে পাবে। উনি ভাঙা কাঁচের ওপর নৃত্য করে, মায়ের গান গিয়ে নৃত্য করে এবং তারপর ওই ভাঙা কাঁচের ওপর যে নৃত্য করে ওই পা নিয়ে মায়ের বুকে রাখেন এবং তারপরে এখানে ভর হয়, ভক্তরা আসে তাদের সুখ দুঃখের কথা বলেন এবং পুরোহিত মশাই ওনার মায়ের যে বাণী বা মায়ের কথা মতো উনি ওদের মানে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তো শনিবার মঙ্গলবার দিকে আসলে তোমরা এই নির্দিষ্ট ভঙ্গিমার পুজোটা দেখতে পাবে। আর যদি তোমরা আগের ভিডিওগুলো আছে ওগুলো না দেখে থাকো তো চ্যানেলে ঢুকো, ওই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো এখানেই শেষ করছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারো। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।